আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সুন্দরবিড়ি। বরাবরের মতো আমি জানবির হাসান আপনাদের মাঝে আবারও চলে আসলাম খুব ইম্পর্টেন্ট টপিকস আপনাদের সাথে শেয়ার করার জন্য। বন্ধুরা, আজকের ভিডিও বিষয় হচ্ছে সাপে কাটার প্রাথমিক লক্ষণ বা সাপে কাটলে তাৎক্ষণিক করণীয় কী। আজকের ভিডিওর বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ বিপদ বলে কই আসে না। তাই বন্ধুরা, এ সকল বিষয় আমাদের যথাযথ জ্ঞান থাকা সকলেরই দরকার। সো আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। বন্ধুরা, সাপে কাটলে আমরা আতঙ্কিত হয়ে যাই, আর এই আতঙ্কটাই সাপে কাটা রোগীদের জন্য বড় বিপদের কারণ হয়। ভয় পেলে বা আতঙ্কিত হলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। তাই সাপে কাটলে সবার আগে সাপে কাটা ব্যক্তিকে আশ্বস্ত করতে হবে এবং তাকে সাহস দিতে হবে। সাপে কাটলে যে মানুষ মারা যাবে এমনটা কিন্তু নয়। বন্ধুরা, আমাদের দেশে বিষধর সাপের চেয়ে নির্বিষ সাপের সংখ্যা বেশি। তবে আমাদের সাপে কাটলে আমরা কি করে বুঝব যে সেটা বিষধর সাপ না নির্বিষ সাপ, এমন প্রশ্ন কিন্তু থেকেই যায়। আর এই প্রশ্নের সমাধান কল্পে সবার প্রথমে আমি আপনাকে জানাবো বিষধর সাপে কাটার লক্ষণগুলো সম্পর্কে। বন্ধুরা, বিষধর সাপে কাটলে বেশ কিছু লক্ষণ প্রকাশ পায়। যেমন বিষধর সাপে কাটলে ক্ষতস্থানে বিষদাঁতের দুটি চিহ্ন থাকবে, ক্ষতস্থান ফুলে যাবে, ক্ষতস্থান থেকে রক্ত পড়বে, মাথা ও শরীর ব্যথা করবে, চোখে ঝাপসা দেখা ও চোখের পাতা বন্ধ হয়ে আসতে চাইবে, হাত পা অবশ হয়ে আসবে, প্রস্রাব বন্ধ হয়ে যাবে ইত্যাদি লক্ষণ প্রকাশ পাবে। তো বন্ধুরা, এবার আমরা জানবো সাপে কাটলে এর প্রাথমিক চিকিৎসা সম্পর্কে। বন্ধুরা, সাপে কাটলে সবার আগে যেটা করতে হবে সেটা হলো ভয় না পেয়ে, আতঙ্কিত না হয়ে মাথা ঠান্ডা রাখতে হবে। রোগীকে সকলের সাহস দিতে হবে এবং রোগীর নিজের মধ্যেও সাহস রাখতে হবে। এরপর যেটা করতে হবে সেটা হলো সাপে কাটা স্থান থেকে অল্প একটু উপরে একটা লম্বা গামছা, ওড়না বা কাপড় জাতীয় জিনিস দিয়ে বেঁধে দিতে হবে। এ সময় খেয়াল রাখতে হবে বাঁধনটা যেন খুব বেশি টাইট বা খুব বেশি ঢিল না হয়। এমনভাবে বাঁধবেন যাতে বাঁধনের নিচ থেকে চেষ্টা করলে একটি আঙ্গুল ঢুকানো যায়। বেশি শক্ত করে বাঁধলে রক্ত চলাচল একেবারে বন্ধ হয়ে যেতে পারে, এতে রোগী চিরদিনের জন্য পঙ্গু হয়ে যেতে পারে। আর বাঁধার ক্ষেত্রে কখনোই দড়ি বা সুতা ব্যবহার করা যাবে না। সাপে কাটার স্থান কখনোই বেশি নড়াচড়া বা চাপাচাপি করা যাবে না। রোগীকে স্থির হয়ে থাকতে হবে, কারণ নড়াচড়া করলে মাংসপেশির সংকোচনে বিষ ছড়িয়ে দ্রুত ছড়িয়ে পড়বে। ক্ষতস্থানে স্যাভলন দিয়ে হালকাভাবে একটু পরিষ্কার করে নিতে হবে। এই ব্যবস্থাগুলো গ্রহণের পরে রোগীকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। আর এই হাসপাতালে নিয়ে যাওয়া থেকে শুরু করে চিকিৎসা না হওয়া পর্যন্ত রোগীকে একেবারেই হাঁটতে দেওয়া যাবে না। রোগীকে কাঁধে বা কোলে করে হাসপাতালে নিতে হবে। বন্ধুরা, সাপে কাটাকে কেন্দ্র করে আমাদের দেশে নানা ধরনের কুসংস্কার বা অপচিকিৎসা রয়েছে। ভুলেও সে সকল ব্যবস্থা গ্রহণ করতে যাবেন না, এতে সময় নষ্ট হবে, রোগীর প্রাণ যাওয়ার সম্ভাবনাও বেড়ে যাবে। প্রাথমিক চিকিৎসাগুলো গ্রহণ করে সাথে সাথেই আপনি নিকটস্থ হাসপাতালে চলে যাবেন। সাপে কামড়ের অধিকাংশ ক্ষেত্রেই মৃত্যুর মূল কারণ যথাযথ সচেতনতার অভাব, ওজা বা বেদের মাধ্যমে অবৈজ্ঞানিক উপায়ে চিকিৎসা করানো এবং রোগীকে হাসপাতালে আনতে বিলম্ব করা। মনে রাখবেন, আপনাদের একটু সচেতনতাই পারে সকল সাপে কাটা রোগীদের প্রাণ বাঁচাতে। সো অবশ্যই সাপে কাটার প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুত হাসপাতালে নিয়ে যাবেন রোগীকে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটা সামান্য পরিমাণ ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন। আর এই সমস্যা আপনার বন্ধু বান্ধব পড়তে পারে, তাই তাদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর সুন্দরবিড়ি চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নেবেন। আবার চলে আসবেন নতুন কোনো টপিক্স নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।